সুউচ্চ পর্বত এবং ঝিকিমিকি সাগরের মধ্যে অবস্থিত একটি দূর রাজ্যে, সেখানে জেফির নামে একটি ভদ্র ড্রাগন বাস করত। অন্যান্য ড্রাগনদের থেকে ভিন্ন, যারা ছিল হিংস্র এবং শক্তিশালী, জেফির একাকিত্ব পছন্দ করত। তার পান্নার আঁশগুলো চাঁদের আলোর নিচে চকচক করছিল এবং তার ডানাগুলো প্রজাপতির মতোই সূক্ষ্ম ছিল। জেফির তার বাড়ির কাছে বন্য তৃণভূমি এবং মন্ত্রমুগ্ধ বন অন্বেষণ করতে পছন্দ করতেন, তবে তার সবচেয়ে লালিত জায়গাটি ছিল রহস্যময় গ্লেড, যা বনের গভীরে লুকিয়েছিল। এই গ্লেডটি সাধারণ ছিল না, ফুলগুলি মৃদু আলো ঝলমল করে এবং প্রাচীন গাছগুলি বাতাসের দ্বারা বাহিত গোপনীয়তার গুঞ্জন। যাই হোক, গ্লেডের জাদু কেবল তখনই টিকে থাকতে পারে যদি কেউ এটিতে বিশ্বাস করে এবং এর সৌন্দর্যকে লালন করে। বছরের পর বছর ধরে জেফির নিঃশব্দে গ্লেডের দিকে ঝুঁকছিল, এর উজ্জ্বল ফুলগুলিকে জল দিয়েছিল এবং গাছের সাথে গুঞ্জন দিয়েছিল, এটিকে গোপনে উন্নতি করতে সাহায্য করেছিল। একদিন জেফির শুনতে পেল যে রাজ্যের রাজা রাজ্যের বিস্ময় প্রকাশের জন্য একটি দুর্দান্ত উৎসবের আয়োজন করছে এবং সে উদযাপনের জন্য সবচেয়ে জাদুকরী জায়গাটি খুঁজছিল। জেফির জানত রহস্যময় গ্লেড নিখুঁত, কিন্তু তার হৃদয় সন্দেহে ভারী ছিল। আমি কেবল একটি শান্ত নম্র ড্রাগন, জেফির ভাবল। তারা যদি আমাকে দেখে হাসে বা আমার কথা উপেক্ষা করে, তার ভয় সত্ত্বেও জেফির গ্লেডের ভুলে যাওয়ার চিন্তা সহ্য করতে পারেনি। একটি গভীর শ্বাস নিয়ে তিনি সাহসী হওয়ার সংকল্প করলেন এবং রাজার দুর্গের জন্য তার ডানা ছড়িয়ে দিলেন। যখন জেফির এসে পৌঁছল, তখন বিশাল দুর্গটি তার সামনে ভেসে উঠল এবং সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, তার হৃদয় কেঁপে উঠল। কিন্তু তারপরে তিনি গ্লেড সম্পর্কে চিন্তা করেছিলেন এবং কিভাবে এর সৌন্দর্য ভাগ করে নেওয়ার যোগ্য ছিল। তার সমস্ত সাহস তলব করে জেফির রাজার কাছে গেল এবং রহস্যময় গ্লেডের কথা বলল, তার কণ্ঠ কাঁপছিল। একটি গ্লেড যেখানে ফুল জ্বলে এবং গাছ গায়, রাজা কৌতূহলী হয়ে বললেন, আমাকে দেখাও। জেফির রাজা এবং তার দরবারকে বনের মধ্য দিয়ে নিয়ে গেল, গোপন গ্লেডের দিকে তাদের পদ ঘুরিয়ে দিল। তারা এসে রাজার চোখ বিস্ময়ে বিস্ময়ে বিস্তৃত হল। সন্ধ্যার বিপরীতে তারার মতো ফুলগুলি মিটমিট করে এবং গাছগুলি তাদের প্রাচীন শান্তির গানগুলি গুঞ্জন করে। এটি, রাজা ঘোষণা করলেন, পুরো রাজ্যের সবচেয়ে মায়াবী জায়গা। আমরা এখানে উৎসব করব। জমকালো উদযাপনের দিনে সারা দেশ থেকে মানুষ মিস্টিক্যাল গ্লেডে জড়ো হয়েছিল। তারা স্টারলিট গাছের নিচে নাচতেন, ঝলমলে ফুল দেখে বিস্মিত হন এবং তাদের চারপাশের জাদুতে আনন্দিত হন। উদযাপনের হৃদয়ে জেফির দাঁড়িয়েছিল, আর ভীতু নয় তবে শান্ত গর্বে ভরা। রাত ঘনিয়ে আসার সাথে সাথে রাজা ঘোষণা করলেন, এই দিন থেকে এগিয়ে জেফিরকে গ্লেডের রক্ষক হিসাবে পরিচিত করা হোক, সেই ড্রাগন যিনি বিশ্বের সাথে তার বিস্ময় ভাগ করে নিয়েছিলেন। গু এবং তাই জেফির তার স্থানটি কেবল রহস্যময় গ্লেডের অভিভাবক হিসাবে নয়, রাজ্যের সবচেয়ে লালিত সৌন্দর্যের প্রিয় রক্ষক হিসাবে খুঁজে পেয়েছিল। তার সাহস জাদু জগতের উন্মোচন করেছিল এবং গ্লেডের আভা চিরকালের জন্য যারা পরিদর্শন করেছে তাদের হৃদয়কে আলোকিত করবে।